ঠিক আছে তো কোথায় ছিলেন লাস্ট ক্লাসে একদিন পর পর যদি মিস হয় তাহলে কেমন করে কি করে কিসের মতো মাঝখানে আর একটা বক্তব্য ছাড়ার একটা ক্লাস ছিল অন স্যাটারডে এত আরাম করে কিন্তু লেখাপড়া হবে না, মানে বুঝতে হবে যে আমার সিএনজি করে যাওয়ার কষ্টের চেয়ে আমার ক্লাসটা করা অনেক জরুরি ছিল, বুঝছো? তারপরে হচ্ছে তার আগে আমাকে একটু বলেন যে লাস্ট ক্লাসের বেসিক্যালি আপনাদের লাস্ট ক্লাসে আমি যা যা পড়িয়েছি particularly postal rule ঠিক আছে and avoidance of postal rule এটার মধ্যে কারেক্টার কনসেপ্ট ক্লিয়ার মানে বা কে কে বুঝেন নাই পরে postal rule টা দেখেন দেখে আমাকে বলুন আজকে শেষ হয়ে যাবে তো অফার এক্সেপ্টেন্স সো আই রিয়েলি ওয়ান্ট টু বেসিক্যালি মেক শিওর দ্যাট ইউ পিপল হ্যাভ অলরেডি ডান দিস চ্যাপ্টার ঠিক আছে সেটা ভালো করে টাকা দিতে হবে না সব কিছু আর সেটার জন্য অল্টারনেটিভ কি সেটা কি ওরা পরে এসে তোমার বই পেয়ে যাচ্ছে এরা মাত্র এসএসসি ভর্তি হয়ে যেটা দেখে পড়াচ্ছি সেটা ছাড়া বাকি সব বই দিচ্ছে এটা এর তারা দিতে হবে তারা না দিলে আমাকে বলতে হবে দেখো আমি আজকে বললে কালকে সকালের মধ্যে হয় কিনা মানে এই তো আগ্রহ থাকতে হবে মানে ফাঁকি মানে দিতে পারলেই কালকেও দেখো দেখো বড় পোস্টের রুলটা দেখো আমি কি ওকে বলবো যে মানে তুমি সুপোর্ট মানে ইউ শুড টেক লিগাল অ্যাকশন অর ইউ শুড নট টেক লিগাল অ্যাকশন এটা অ্যাডভাইস করবো আমি মকে মকে যেমন একটা সিনারিও দিল হ্যাঁ সিনারিও দিয়ে ওদের মেইন কোয়েশ্চন হচ্ছে অ্যাডভাইস দ্য পার্টি টেকনিক্যালি এটা রাইট না টেকনিক্যালি রাইট না এই কারণে হ্যাঁ যে সেটা হচ্ছে লিগাল অ্যাকশন নিতে পারবে কিনা ঠিক ব্যাপারটা এটা না যে তুমি লিগাল অ্যাকশন নিতে পারো হ্যাঁ এটা তুমি পরে বলতে পারো বাট বিফোর দ্যাট ইউ উইল হ্যাভ টু বেসিক্যালি অ্যানালাইজ দ্য ফ্যাক্টস ও ওটা ঠিক আছে আমি শুনো হ্যাঁ আর তারপরে হচ্ছে বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে ওকে অ্যাডভাইস করতে হবে ইটস নট দ্য ফ্যাক্টস যে তুমি তাকে প্রথমেই বলবে যে তুমি লিগাল অ্যাকশন নাও হ্যাঁ তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি তাকে অ্যাডভাইস করবা অ্যাকর্ডিং টু হিজ অর হার ফ্যাক্টস যে এই সিচুয়েশনে এই এই ল অ্যাপ্লিকেবল ঠিক আছে আর এই এই রেমিডি অ্যাপ্লিকেবল সো কনসিডারিং অল দোজ লস অ্যান্ড রেমিডিজ ইউ বেসিক্যালি ক্যান গো আহেড ঠিক আছে সো এটাই হচ্ছে তোমার কাজ মানে ওয়েন ইউ আর বেসিক্যালি অ্যাডভাইজিং সামওয়ান and you are giving legal advice, that means you are already a lawyer. So you know the law and you know how to basically apply those laws in particular facts.
ঠিক আছে এন্ড দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু অ্যাডভাইস দ্যাট পার্টি বল তোমার মানে সিনারিওতে ও উইল লাইক মানে অ্যাকচুয়ালি এটা ওরই দোষ তো আমি ওকে ফাইনালি কনক্লুশনে সবকিছু বুঝাই তুই দেন লটা মানে এসব ক্ষেত্রে যেটা হয় এটা খুব আর্লি হয়ে যাচ্ছে এগুলি তো আমরা সবাই মানে আমাদের মকেতে এরকম দিল অ্যাডভাইস আমি আমি এসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ সে দ্যাট হি মে ইউ মে ইট মাইট বি পসিবল ঠিক আছে ইট ক্যান বি ইউ ক্যান নট সে ইট মাস্ট বি নেভার ইউজ মাস্ট হোয়াইল অ্যাডভাইজিং সামওয়ান অন লিগাল ম্যাটার্স ঠিক আছে যখন আপনারা এক্সাম দিবেন তখন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনারা কখনোই বলবেন না যে মাস্ট মানে ইউ ইউ মাস্ট ডু দ্যাট অথবা ইট ক্যান বি হ্যাপেন নো ইট মাইট বি ইট মে বি ঠিক আছে সো ইউ উইল হ্যাভ টু প্রসিড ইন সাচ এ ওয়ে বুঝছো মানে ব্যাপারটা হচ্ছে এরকম তোমাদের অনেক কিছু অ্যানসারের কিন্তু ই দেওয়া আছে তোমার যে স্যাম্পল দেওয়া আছে ঠিক আছে স্যাম্পল দেওয়া আছে না বিএলিতে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে but after a winter mode pore tapore korben so what you actually can do that is basically je mock in je question ba ora je ekhoner question jaydo dekhta kana tutorial will never solve it thik ache but once this is done with bpp we can basically explain how did actually did you thik ache ora to explanation diye tapore kore dibe but tarpore apnar apnader আরো ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওরা এই যেটা বলে দিচ্ছে কেন বলছে বুঝছো বুঝতে পারছে এখন কথা হচ্ছে যে আপনাদেরকে মেইনলি আমি আবারও বলে দিচ্ছি এটা কনফিউজ করার কোনো কারণ নাই হ্যাঁ একদম ডোন্ট বি কনফিউজ সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাডভাইস দিবেন তখন হচ্ছে ইউ আর আ লয়ার অ্যান্ড ইউ শুড নট টেক মানে বেসিক্যালি ওয়ান সাইড মানে হচ্ছে যে আপনি প্লেইটিভ আর একটা হচ্ছে ডিফেন্ডেন্ট ঠিক আছে সো এদের এদের দুইজনে আপনি আপনি যে ডিফেন্ডেন্টের পক্ষ হয়ে লিখতে থাকবেন ঠিক আছে ফেভারে বা আপনি প্লেইটিভের ফেভারে লিখবেন নো আপনি লিখবেন হচ্ছে দুই সাইড নিয়ে অ্যানালাইসিসটা আপনার হবে ঠিক আছে যে ডিফেন্ডেন্টের কি কি অপশন আছে এই ক্ষেত্রে এবং প্লেইটিভের কি কি অপশন আছে এই ক্ষেত্রে এন্ড ইউ ইউ আর বেসিক্যালি আ লয়ার ফর বোথ পার্টিজ ইন দ্য এক্সাম ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন হ্যাঁ ইউ আর নট বেসিক্যালি আর সেটা হচ্ছে যে both parties in the exam it am going to technically go say but don't be confused cheta hocche je apnake bolte je advise that person mane hocche je one party but apni jokhon one party ke advise korben tokhon apnake eta bolte hobe je other party er ki ki option ache that's why I'm technically bolam je you are lawyer of both parties so আপনি কোন দল নিয়ে ডিল করতেছেন তারপরে যেটা হবে তারপরে হচ্ছে আপনাকে প্রথমে আপনাকে কি করতে হবে স্ট্যাটসটাকে অ্যানালাইসিস করতে হবে
ট্যাকটিক অ্যানালাইসিস মানে হচ্ছে যে যে সিনারিওটা দেওয়া আছে সেটা কি হয়েছে সেটা আমি বলতে পারি কি করে বলতে পারি আপনারা বলে দেবেন যে এই পার্টিকুলার ফ্যাক্টটাকে নিয়ে আপনার আপনি আসলে কোন লটাকে এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এই পার্টিকুলার ফ্যাক্টটার সাথে কোন ল রিলেটেড, ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে বলবেন যে আপনি কোন পার্টিকে আপনি অ্যাডভাইস করছেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপরে বডিতে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনি ফ্যাক্টটাকে অ্যানালাইজ করবেন। অ্যানালাইসিস করার পরে ফ্যাক্টটাকে আপনি কি করবেন সেই অ্যানালাইসিস অনুযায়ী বা সেই সিনারিওতে কোন লটা অ্যাপ্লিকেবল সেই লটা লিখবেন, ঠিক আছে? উইথ কেস রেফারেন্স। এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাবেন। যেমন হচ্ছে কোন বেসিক্যালি লয়ের কোন পার্টটা নিয়ে আপনি ডিল করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি কাদেরকে অ্যাড্রেস করছেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটাও ইন্ট্রোডাকশনের মধ্যে, ইন্ট্রোডাকশনের মধ্যে। তারপরে আপনি মেইন ফ্যাক্টে চলে যাবেন। মেইন ফ্যাক্টে কি হবে, মেইন ফ্যাক্টে আপনি বলে দিবেন যে বেসিক্যালি তখন আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করবেন যে ফার্স্ট পয়েন্ট এটা অফার হচ্ছে নাকি আইটিটি হচ্ছে, যদি অফার হয় অফারের ডেফিনেশন কি, যদি আইটিটি হয় আইটিটি কখন হবে, এগুলো কি ডিফারেন্ট ডিফারেন্ট প্যারাডাইম হবে। এবং সেই সঙ্গে আপনি কি করবেন লয়ের প্রিন্সিপাল অ্যাপ্লাই করবেন অ্যালং উইথ কেস, দ্যাট ইজ ইট, আর কিছুই না, ঠিক আছে? আর কনক্লুশনে কনক্লুশনে আপনি ওই যে ইট মে বি ইট মাইট বি, ঠিক আছে? আমার মধ্যে ঠিক এটা হয় কি অনেকটা মানে এক্সামিনার অনেক সময় চিন্তা করে যে এই আসলে মানে এটাকে স্কিপ করে দিতে যাচ্ছে বা ওর নিজের ওপিনিয়নটাকে সুন্দর করে পোর্ট্রে না করে আমি আপনাকে বলেছি যে কিছু কিছু ডিসপিউটেড ল এখনো আছে, হ্যাঁ, যেটাকে মানে ডিপেন্ড করবে হচ্ছে পার্টিকুলারলি আপনার মানে ওই পার্টিকুলার সিনারিওর উপরে যে কোর্ট আসলে কি ডিসিশনটা নিতে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে কিভাবে পার্টি দেখে অ্যাডভাইস করবেন, ঠিক আছে? আচ্ছা এখন পরে পোস্টারবল পরে ইন আউট উইথ ডিসকালেশন পোস্টারবল পরে একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ বলুন স্যার, আনসার ইজ সাইজ অফ ভ্যারাইট করবে অ্যাকর্ডিং টু দ্য মানি ফ্যাক্টস, রাইট? হ্যাঁ, মানে সবগুলোতে ধরেন এত বড় হবে না, অনেক তো ছোট হতে পারে, অফ কোর্স। Those who are watching me, read postal rule. আপনারা খুব ভালোভাবে বেঁচে যাচ্ছেন।
I'm unable to money basically question your people. So can you view what this is? No. Five years. তো খুবই মজা আসলে বেসিক্যালি হত্যা বলে বাসায় বসে আমার 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 অ্যান্সার দিতে হবে না আবার আমার লেকচার শুনছে মানে ইটস লাইক তাদের জন্য মজা মানে আমার আমার ক্লাসটা হচ্ছে মজা অন্য ক্লাস কিনা যায় না অন্য ক্লাসে কোশ্চেন করে আপনি দেখে পড়া হবে মজা এটা নিয়ে আসবো ওটা তুমি তোমারটা পড়ছো you concentrate on your own things এটা নিচে যেতে হবে কেন স্যার গাড়ি আসছে স্যার মানে লাস্ট পড়ি কিন্তু হ্যাঁ টাকা দিয়ে মানে আমি যাও যাও তাড়াতাড়ি যাও তাহলে এখন কিছু ইয়ান দেন বাইক এর শুন আমি তো ক্লাসে মানে এক ঘন্টা করে লেট করে আসব বলে নাম কিভাবে Hello sir, what are you going to teach today? Problem solving or something? Problem solving. Select an answer. What should I answer? Keeper? I don't know, smiling Sandy Ushas. But how can I answer this question? এখন আর বুঝছি গতকাল কেন আমি আমাদের কালকে আশিস স্যার কত ছিল কি কোশ্চেন জিজ্ঞেস করলো বলে কি তুমি কমেন্ট আনসার দাও ফেসবুকে কমেন্ট Where are the other people? They actually asked me question, but where are the other people? If I go check, then I think... Okay. All right.
ইউরেন্স কে এখানে পাবো আপনি ক্যামেরাতে বলেন যে যারা তোমরা এখন আসো তোমরা কমেন্ট করো আম ফেসবুকে গ্রুপের ওই মানে পোস্টের উঠাতে এটা বললে ওরা কমেন্ট করা শুরু করবে আপনি ক্যামেরাটাকে বলুন আজিব স্যার ওটা ভাই হ্যাঁ আচ্ছা দাও এখান থেকে এটা এটা হলো সবচেয়ে ভালো ফেসবুকে পাবলিক করার তো কোনো দরকার নেই এটাকে এটা ইউজুয়ালি কমেন্ট করা যায় না আপনি ইসে আসেন গ্রুপ চ্যাটে আসেন
by process team to be the proper means of communication. Proper way of communication হবে একটা কন্ট্রাক্টের যখন একটা কন্ট্রাক্টে এখন তো আমি বকবকি করবো, তারপর দেখা যাবে নেক্সট অনলাইন ক্লাস কেউ আসে নাই, পাশে বসে বসে দেখবে আমি এখানে একা দাঁড়া দাঁড়াই আমি শেষ করি, তারপর আমি খুব মনোযোগ দিয়ে কি আচ্ছা আমরা যেটা দেখলাম খুব মনোযোগ দিয়ে সবাই শোনেন, ঠিক আছে? আমরা যেটা দেখলাম আগে সেটা হচ্ছে পোস্টার রুল, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, ঠিক আছে? যে ওয়ান ওয়ে অফ কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স, আমি আবারও বলতেছি অ্যাকসেপ্টেন্সে কমিউনিকেশনে একটা রুল অ্যাপ্লিকেবল হয়, সেটা হচ্ছে পোস্টার রুল, যখন কিনা অ্যাকসেপ্টেন্সটা পোস্টের মাধ্যমে পাঠানো হয়। এখন কথা হচ্ছে যে পোস্টার রুলটা কখন অ্যাপ্লিকেবল হবে। প্রথম কথা হচ্ছে যে ওই সার্কামস্টেন্সে এটা হচ্ছে প্রপার মিন্স অফ কমিউনিকেশন, ঠিক আছে? সেকেন্ড থিং হচ্ছে পোস্টটা প্রপারলি করা হয়েছে, কি পোস্ট প্রপারলি করা হয়েছে সেটা হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, আচ্ছা তখন আমার পোস্টের রুলটা অ্যাপ্লিকেবল হবে। সেটা কি? সেটা হচ্ছে যে দ্য অ্যাকসেপ্টেন্স উইল বি কমপ্লিটেড ওয়েন দ্য লেটার ইজ পোস্টেড, দ্য অ্যাকসেপ্টেন্স ইজ সরি উইল বি না দ্য অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিটেড ওয়েন দ্য লেটার ইজ পোস্টেড, ঠিক আছে? যখনই কিনা আপনি লেটারটা পোস্ট করছেন, কি লেটার? লেটার অফ অ্যাকসেপ্টেন্স, তখনই বেসিক্যালি অ্যাকসেপ্টেন্সটা হয়ে যাচ্ছে। ইটস নট দ্য ফ্যাক্ট যে অফারর এটাকে রিসিভ করবে এবং তারপরে কি হবে আপনার অ্যাকসেপ্টেন্সটা হবে, না, ইটস নট দ্য ফ্যাক্ট। দ্যাট মিন্স নরমালি আমরা কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স একটা রুল আমরা জানি যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাকচুয়াল কমিউনিকেশনটা লাগবে, তার মানে হচ্ছে অফারার অ্যাকচুয়ালি কি পাচ্ছে অ্যাকসেপ্টেন্সটা জানতে পারছে, যে অফারই অ্যাকসেপ্ট করলো এটা অফারার অ্যাকচুয়ালি জানতে পারছে যে অ্যাকসেপ্টেন্সটা হয়েছে। কিন্তু পোস্টার রুলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট করা মাত্রই হচ্ছে বেসিক্যালি অ্যাকসেপ্টেন্সটা হয়ে যাচ্ছে। সো অফারার কিন্তু তারপরে যাচ্ছে, এমন না যে অফারার কোনোদিনও জানেনি, ঠিক আছে? আচ্ছা সেক্ষেত্রে আমাদের কয়েকটা আবার আমরা দেখেছি সিনারিও যে অনেক সময় লেটার যদি হারায়ও যায় লস্ট হয় তাহলে হবে কিনা। তারপর আমরা দেখেছি যে বেসিক্যালি যে পোস্টার রুলে অ্যাপ্লিকেবল হওয়ার পরে এটাকে আবার রিভোক করা যায় কিনা, এটাও আমরা দেখেছি। সো এগুলি হচ্ছে গ্রাজুয়ালি পোস্টার রুলটা জানার পরে বিভিন্ন সিনারিও গুলি আসছে। আচ্ছা আজকে আমরা যেটা দেখব, আচ্ছা পোস্টার রুলকে আমি আরেকটা বলে দেখি, এটাকে বলা হয় হচ্ছে নন ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন ফর দ্য পারপাস অফ অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? যে এটাকে ধরে দেওয়া হয় যে নন ইনস্ট্যান্টেনিয়াস মেথড, এটা ইনস্ট্যান্টেনিয়াস মেথড না। তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন হচ্ছে কোনটা। ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন হচ্ছে বেসিক্যালি সেইটা যেটা কিনা ফাস্টার মেথড অফ কমিউনিকেশন, সাচ অ্যাজ ইমেইল, টেলিফোন, তারপর টেলেক্স, দিজ আর দ্য থিংস উইচ আর কনসিডার্ড অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন। অ্যান্ড ইফ দ্য অফারি ইউজেস this kind of method of communication, then what will happen? সেটাই আমরা আসলে আজকে বলবো। সেটা হেডিংটা হচ্ছে যে prescribed mode of, sorry, instantaneous communications, ঠিক আছে? আচ্ছা এখানে আমি আপনাদেরকে সব আপনারা পরে পরে আমি আপনাদেরকে জাস্ট একটা সামারি দিয়ে দিচ্ছি, এটা এমন কোনো কঠিন কিছু না। সেটা হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে মানে হচ্ছে যে ইনস্টান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন যখন অফারই ইউজ করবে, যখন কিনা একটা ওয়ে অফ কমিউনিকেশন বা মিন্স অফ কমিউনিকেশন অফারই ইউজ করলো এবং আমি সেটাকে যদি ইনস্টান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন বলতে পারি, তাহলে কখন আসলে বেসিক্যালি এক্সপ্রেসের কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। আচ্ছা সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের দুইটা জিনিস জানতে হবে, মাথায় ভালো করে দেন, ভালো করে শোনেন।
সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস মেথড যখন ইউজ করা হয় তখনই ধরে নেওয়া হয় যে এক্সেপ্টেন্সটা হচ্ছে যখন কিনা অফারর বেসিক্যালি গেটস দ্যাট মেসেজ অর গেটস দ্যাট এক্সেপ্টেন্স ঠিক আছে সাপোজ আমি ফ্যাক্স করলাম ফ্যাক্সে আমি লেটার অফ এক্সেপ্টেন্সটা পাঠিয়ে দিলাম আমি সেন্ড করলাম দিস ইজ অ্যান ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন যখন কিনা ফ্যাক্সটা রিসিভ করলো তখনই বেসিক্যালি কি হচ্ছে যদি অফারের ফল্টের কারণে অফারার যদি এক্সেপ্টেন্সটা না পায় যে এক্সেপ্টেন্সটা কিনা আপনার ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন ইউজ করে পাঠানো হয়েছে তখন সেক্ষেত্রে কি হবে তাহলে এই বার্ডেনটা কার উপরে যাবে ঠিক আছে সবসময় মাথায় রাখবেন the burden is always up to the offeree to communicate his acceptance to offeror amar shunen the burden is always up to the offeree to communicate his acceptance to the offeror thik ache kintu jodi offeror er nijer fault er karone communication ta properly na hoy tokhon ki situation darabe ba tokhon law ki bolche shekhane jeta hoyeche seta hocche je basically bola hoyeche je ha ekhane ashole offeror er fault hobe suppose আপনাদের যদি এরকম একটা ব্যাপার হয় যে ফ্যাক্সে আপনার বেসিক্যালি কি করলো ফ্যাক্সের মাধ্যমে লেটার অফ এক্সেপ্টেন্স পাঠিয়ে দিল কে পাঠিয়ে দিল অফ কোর্স অফারিং ঠিক আছে এখন ফ্যাক্সের কালি শেষ এখন কথা হচ্ছে যে একটা পেজ আসছে খালি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে অফারিং অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমি ফ্যাক্সটা পেলাম ঠিক আছে and I never asked the offeree or never asked that person again basically asked the person to send that acceptance again acceptance or whatever সেটা জানে যেটা acceptance সে হতে পারে যে আবার জিজ্ঞেস করতে পারে যে তোমার এটা আমি পাইনি আমার এখানে খালি আছে নাই he could basically ask the person to send the fax again কিন্তু সেটা করলো না number 1 number 2 হচ্ছে যে ফ্যাক্সে খালি আছে কি আছে না এটা কার দায়িত্ব দেখে রাখা কারণ কি এটা হচ্ছে অফারার এর ফল্ট বেসিক্যালি আর অফারার এর ফল্টের কারণে এক্সেপ্টেন্সটা প্রপারলি কমিউনিকেট হলো না বলো এই রাগাটা কি না বলে নদী কাভারি বিক করতে পারবে যদি অফারার ফল্ট না হয় তাহলে কি অ্যাকচুয়ালি মানে বার্ডেনটা অফারির উপর এক্সেপ্টেন্স করছে নাকি কেন কথা মানে কিছু না আমি বুঝি না সেটা হচ্ছে আমি যেটা বলছি অফারার এর ফল্ট না হলে কি আমি যেটা বলছি জেনারেলি সব সময় অফারির উপরে বার্ডেন ঠিক আছে যে অফারির উপরে বার্ডেন যে তার এক্সেপ্টেন্সটা যাতে প্রপারলি অফারের কাছে কমিউনিকেট হয় অ্যাকচুয়াল কমিউনিকেশনটা হয় আনটিল এন্ড আনলেস হিজ এক্সেপ্টেন্স ইজ কমিউনিকেটেড টু দ্য অফারার দেয়ার উইল বি নো কন্ট্রাক্ট ঠিক আছে দেয়ার উইল বি নো প্রপার এক্সেপ্টেন্স নট অনলি দ্যাট ইউ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড দ্য অফার বাট দেয়ার মাস্ট বি প্রপার কমিউনিকেশন অর অ্যাকচুয়াল কমিউনিকেশন অফ দ্য এক্সেপ্টেন্স টু দ্য অফারার মাস্ট বি ঠিক আছে যদি অ্যাকচুয়াল কমিউনিকেশন অফারের কাছে না হয় দেয়ার উইল বি নো কন্ট্রাক্ট আচ্ছা এখন আসলে হচ্ছে যে এখানে বলে স্যার অফারিং পাঠাইলো স্যার মানে জিমেইল এর মাধ্যমে মেইল করতে বলবো স্যার এখন জিমেইল এর সমস্যা আছে হটমেইলে পাঠালো মানে হটমেইলে তারপরে মেইল করে কে পাঠালো মানে অফারিং অফারিং অ্যাকসেপ্টেন্সটা করলো এসএমএসটা পাঠিয়ে দিল কিন্তু ওটা সার্ভারের প্রবলেম এখানে কি স্যার অফারিং বা অফারের কোনোটা কারোই উপরে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আপনি বলতে যাচ্ছেন যে আমি ইমেলটা পেলাম কিন্তু আমি ইমেলটা যখন গেট ব্যাক করলাম তখন আর ইমেলটা অফারার পেল না এতে এটা সার্ভারের প্রবলেমের কারণে এটা কারোর উপরে চাপ হয়ে যাবে না এটা অ্যাকচুয়াল কমিউনিকেশন না হওয়া পর্যন্ত বেসিক্যালি কন্ট্রাক্ট হবে না ঠিক আছে কিন্তু আমার কাছে ইমেল চলে আসছে এবং আমি চেক করি নাই ঠিক আছে তাহলে আমার ফল্ট মানে আমি অফারার আমার ফল্ট তখন ধরে নেওয়া হবে মানে অ্যাকচুয়াল কিন্তু পোস্টার রুলে হচ্ছে পোস্ট করে দিলেই হচ্ছে এই জন্য এটা হচ্ছে এক্সেপশন অফ জেনারেল রুল জেনারেল রুল হচ্ছে যে এক্সেপ্টেন্সটা একদম অ্যাকচুয়াল এক্সেপ্টেন্সের অ্যাকচুয়াল কমিউনিকেশন হতে হবে টু দ্য অফারার
অফারারের কাছে এক্সপিরিয়েন্সটা যেতে হবে, পৌঁছাতে হবে, ঠিক আছে? উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট দ্যাট সামওয়ান অ্যাকসেপ্টেড বাই অফার, হাউ ক্যান আই জাস্ট গেট ইনটু আ কন্ট্রাক্ট, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, বলেন স্যার। ও কন্ট্রাক্টের সিগনেচার তো বলেন যে কালই শেষ হয়ে গেল এবং ও ইনফর্ম করলো যে তুমি যে ফ্যাক্সটা পাঠিয়েছো কালই আমি ঠিক করে দেব, একদম তুমি আবার পাঠাও, আবার পাঠাও, এটা কি তখন কি আবার শিফট হয়ে যাবে? এখন আসেন হচ্ছে, এখন পুরোটা পড়েন, একটা অফিস আওয়ার্স এর একটা ব্যাপার আছে, এটা আমি এখন দেখে পড়াবো। এখন আপনারা বসে বসে ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশনটা পুরোটা পড়েন। আপনাদের কোনো কোশ্চেন আছে? না, মানে ও দুইটা এই বন্ধু দুইটা মেসেজ করেছে, আমি
আমি তো নিজে বলছি আমার আলাদা পাসওয়ার্ড দিয়ে লাইব্রেরিতে ঢুকতে হবে
এখন লাইফ ইজ এ ফুল লাইফ ঘুমে গিয়ে কি ওর কাম করছিল
শিক্ষিত বলছে the
I don't know.
এখানে কে কে কোন পর্যন্ত পড়ছে?
While an exception is meant by an instantaneous mode of communication, actual communication is required and the posterior rule does not apply. তারপরে দেখেন যেটা আমি আপনাদেরকে বলেছি আগে দ্য রেশনাল ফর দিস ইজ দ্যাট ইফ অ্যান এক্সেপ্টেন্স ইজ মেড বাই টেলিফোন অর টেলেক্স দ্য অফারিং উইল নো অ্যাট ওয়ান্স দ্যাট দ্য এক্সেপ্টেন্স হ্যাজ নট বিন কমিউনিকেটেড অ্যান্ড উইল বি এবল টু রেক্টিফাই দ্য পজিশন বাই মেকিং এ প্রপার কমিউনিকেশন দিস সিচুয়েশন ক্যান বি ডিফারেনশিয়েটেড ফ্রম আ কমিউনিকেশন বাই পোস্ট বাই দ্য অফারি মে নট নো দ্যাট দ্য লেটার অফ এক্সেপ্টেন্স হ্যাজ গন অ্যাস্ট্রে আনটিল ইট ইজ টু লেট টু মেক অ্যানাদার কমিউনিকেশন এ পর্যন্ত বুঝছেন আমি যা বলছি তাই ঠিক আছে আচ্ছা এখন দেখেন ইট ইজ স্টিল নট এন্টায়ারলি ক্লিয়ার হাউ কনসিডারেশনস অফ দিস কাইন্ড মাইট বিয়ার অন এক্সেপ্টেন্স বাই ইমেইল গিভেন দ্যাট দ্য ইউজুয়াল রুল ইজ দ্যাট এক্সেপ্টেন্স ইজ এফেক্টিভ অনলি অন ডেলিভারি রিসিভ দেয়ার নিড টু বি গুড রিজনস ফর ট্রিয়েটিং ইমেইলস ইন দ্য সেম ওয়ে দ্যাট পোস্টাল এক্সপেন্স আর ট্রিয়েটেড আচ্ছা ইন্টারেস্টিংলি ওয়ান ভিউ ইজ দ্যাট দ্য ব্রিটিশ আনলাইক মেনি আদার্স স্টিল রিগার্ড অ্যান ইমেইল অ্যাজ পোস্টাল টু আ লেটার দেন আ টেলিফোন কল ঠিক আছে আচ্ছা এখানে যে কিছুই না এখানে একটা কনফিউশন অ্যারাইজ করেছে সেইটা হচ্ছে যে কনফিউশনটা হচ্ছে এরকম বেসিক্যালি যে এখানে ইমেইলের ক্ষেত্রে আসলে কি রুল অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে এটা কিছুই না ইমেইলের ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশনটাই অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে এতটুকু মাথায় রাখুন আর দরকার নাই আচ্ছা কেসগুলি নিজে পড়েন আমি আপনাদেরকে আর একটা পয়েন্ট এখন দেখা দিচ্ছি সেটা হচ্ছে একটু মন্ডিয়াল শিপিং কেসটা কি কোনটা পেশেন্টি টুয়ার Mondial Shipping and Chartering BV versus Aster Shipping Limited. That's better. Yeah. So Mondial Shipping and Chartering BV, right? So, yeah. So, it deals specifically with such a telex. The question at issue was the effectiveness of a telex notice sent at 23:41 on Friday to the receiver by the ship owners to the charters. Charters, the authority informing them of their intention of to withdraw the vessel for non-payment of hire. On the facts, it was important to determine whether the notice took effect instantaneously or whether it would be deemed to have been issued at the start of business on next Wednesday, Monday, 5th December. As the charters had up, আচ্ছা এটা কিছুই না এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যেটা আমি এখনই বুঝানো স্টার্ট করছিলাম সেটা হচ্ছে কি ফ্যাক্ট ইজ যে আচ্ছা আমি আবার রিভিউ করতেছি প্রথম কথা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন এ যখন কি না অফারার বেসিক্যালি আপনার নেচার অফ এক্সপ্রেস না পাচ্ছে তখনই শুধুমাত্র কি হচ্ছে আপনার এক্সেপ্টেন্স হচ্ছে এবং কন্ট্রাক্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা অফারার এর ফল্টের কারণে যদি এই কমিউনিকেশনটা না হয়ে থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেই না হয় যে কমিউনিকেশনটা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশনের যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে সাপোজ একটা অফিস থেকে এই ধরনের একটা ডিল হচ্ছে অফার এক্সেপ্টেন্সের ঠিক আছে একটা কন্ট্রাক্টের একটা ডিল হচ্ছে এখন কথা হচ্ছে যে এক্সেপ্টেন্সটা হচ্ছে একটা অফিসে পাঠাতে হবে ভালো করে মাথায় রাখবেন এটা এক্সেপ্টেন্সটা হচ্ছে একটা অফিসে পাঠাতে হবে এখন এখানে যে আপনার প্রিন্সিপাল বা যে রুলটা অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে যে এই এক্সেপ্টেন্সটা পাঠানোর ক্ষেত্রে যে কমপ্লিকেশনটা অ্যারেস করে সেই কমপ্লিকেশনটা কি এটা অফিস আওয়ার কখন সকাল 9টা থেকে বিকাল 5টা 9 to 5 PM ঠিক আছে আচ্ছা এখন যদি আমি একটা অফার করলাম ইমেইলে অফিশিয়াল মেইল ঠিক আছে বা আমি একটা অফার করলাম টেলেক্সে অর হোয়াটএভার অথবা আমি একটা অফার নর্মালি করে আমি বললাম যে এটা টেলেক্সের মাধ্যমে জানাও হোয়াটএভার ইট ক্যান বি ঠিক আছে যে কোনো কিছুই হতে পারে এখন যদি এই যে অফিস আওয়ারের বাইরে যদি কেউ আমাকে এক্সেপ্টেন্সটা পাঠায় তখন কি হবে আমি আবারও বুঝছি সাপোজ আমার অফিস হচ্ছে বিকাল 5টা পর্যন্ত রাইট আমার অফিস হচ্ছে বিকাল 5টা পর্যন্ত কিন্তু যদি কেউ তার এক্সেপ্টেন্সটা এই বিকাল 5টার পরে পাঠায় তাহলে সেটা এফেক্টিভনেসটা আসলে কখন হচ্ছে এটা কখন আসলে ইফেক্টিভ হচ্ছে ঠিক আছে এখানে যেটা হচ্ছে বেসিক পয়েন্টটা হচ্ছে এখানে যে ধরে 5টা পর্যন্ত হচ্ছে অফিস আওয়ার যদি সে 4:30টার সময় টেলেক্সটা পাঠায় থাকে তাহলে ওই দিনই হচ্ছে কিন্তু যদি সে 5টার পরে হয় 5টার পরে যদি সে টেলেক্সটা পাঠায় বা ইমেলটা পাঠায় হোয়াটএভার ইট ইজ ইফ দ্যাট ইজ আউট অফ অফিস আওয়ার্স তখন এটা কখন কমিউনিকেশনটা আসলে নেক্সট ডে ইফেক্টিভ হবে সেটা হচ্ছে নট নেক্সট ডে নেক্সট ওয়ার্কিং ডে ঠিক আছে এইটা এটা ধরে নেওয়া হবে যে নেক্সট ওয়ার্কিং ডে
মুহূর্তে এটা যখন অফিসটা আবার রিওপেন হচ্ছে তখনই এটার এফেক্টিভনেসটা আসবে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে যে সাপোজ এই ক্ষেত্রে দেখেন দুই ধরনের এক্সাম্পল আছে একটা হচ্ছে খুবই সিম্পল যে আমি টুয়েসডেতে আমি 6টার সময় পাঠালাম অফিসার হচ্ছে 5টা পর্যন্ত নেক্সট ডেতে এটা সকাল 9টার সময় এফেক্টিভ হবে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আচ্ছা কিন্তু আমি এখানে যে কেসের মধ্যে আছে দেখেন আপনারা কেসের মধ্যে বলেই দিচ্ছে যে এটা পাঠিয়েছে হচ্ছে ফ্রাইডে ঠিক আছে এটা পাঠিয়েছে হচ্ছে ফ্রাইডে 23:41 the 2 december by the ship owners to the charterers আচ্ছা ঠিক আছে এটা ফ্রাইডেতে পাঠিয়েছে আউট অফ অফিস আওয়ার্স এটা কখন ইফেক্টিভ হবে স্যাটারডে সানডে হচ্ছে অফ ছিল ঠিক আছে আর ফ্রাইডে হচ্ছে অফিস আওয়ারের পরে দ্যাট মিন্স হচ্ছে 11:41 পিএম দ্যাট ইজ রাতের বেলা ঠিক আছে সো সেক্ষেত্রে কি হচ্ছে এটা ফ্রাইডে স্যাটারডে বাদ দিয়ে যখন কিনা অফিস ক্লোজ ছিল তারপরে নেক্সট ওয়ার্কিং ডে যেদিন কিনা বেসিক্যালি মানডে সকাল 9টার সময় এটা ইফেক্টিভ হবে বা 10টার সময় হোয়াটএভার যেটা অফিস আওয়ারটা যখন শুরু হয় দ্যাট ইজ আর কিছু এখানে বোঝা নাই ঠিক আছে সো সেই ক্ষেত্রে আপনার বেসিক্যালি যদি কন্ট্রাক্ট হয়েও থাকে আর প্রপার মিন্স অফ কমিউনিকেশন যদি মানে কমিউনিকেশনটা হয়ে থাকে তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কন্ট্রাক্টটা হবে হচ্ছে নেক্সট ওয়ার্কিং আওয়ার্স যখন শুরু হবে নেক্সট ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ার্স যখন স্টার্ট হবে বিকজ ইফ দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাকচুয়ালি ওয়াজ সেট আউট অফ অফিস আওয়ার্স ঠিক আছে তো পাঁচটা যদি বন্ধ হয় ও যদি ধরেন 459 এ পাঠায় ও তো ক্লেম করবে আমি তো ইন অফিস টাইম পাঠাইছি যদি ধরেন 450 তো আবার যারা চেক করে ওরা ধরেন মানে বলতেছে এত তো লেট হয়েছে এখন তাকে পাঠাবে না তখন কিনা অফিসে পাঠিয়ে দেবে অবশ্যই এখানে তোমাদের যে 49 এর বেসিক্যালি যে ব্যাপারটা তুমি বললে এটা বললেই বুঝবা ঠিক আছে এখন চলে আসেন হচ্ছে যে প্রেসক্রাইবড মোড অফ এক্সেপ্টেন্স পড়ে এটা ভালো করে পড়ে এটা হলে আপনাদের অফার এক্সেপ্টেন্স আলহামদুলিল্লাহ শেষ It is still not entirely clear how much versions of the this and which might clear on its এইভাবে
ইমেইলে এখন পর্যন্ত শোনেন ইমেইলে কিন্তু এখনো ওই এখানে দেখেন ক্লিয়ারলি কিন্তু ইমেইলে কথাটা বলে নাই মানে মোবাইলে কি করছো এই ছেলেটা সামনে যায় না ক্লাসে ইমেইলে কিন্তু এখন পর্যন্ত মানে একদম পারফেক্ট কিছু বলে নাই ঠিক আছে যে এটা পোস্টেড উইল অ্যাপ্লিকেবল হবে কি হবে না কিন্তু আবার এখানে বলছে যে দেখেন আপনারা এই লাইনটা ভালো করে ভালো জিনিস ই করছে দেখেন ভালো করে যে আগেটা রাখেন যে This situation can be differentiated from the communication by post where the offeree may not know that the letter of acceptance has gone astray until it is too late to make another communication. এটা হচ্ছে পোস্টের মধ্যে যেটা হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল কমিউনিকেশন হয় যেখানে কিনা ইনস্টান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন ইউজ করা হচ্ছে কিন্তু দেখেন এখানে যেটা বলা হচ্ছে ইট ইজ স্টিল নট এন্টায়ারলি ক্লিয়ার হাউ কনসিডারেশনস অফ দিস কাইন্ড মাইট বিয়ার অন অ্যাকসেপ্টেন্স বাই ইমেইল ঠিক আছে এখন পর্যন্ত এটা ক্লিয়ার না আমি ইমেইলের ক্ষেত্রে whether I should go for postal rule or whether I should go for instantaneous method of communication ঠিক আছে সেখানে যেটা বলছে given that the usual rule is that acceptance is effective only on delivery receipt তারপরে হচ্ছে there need to be good reasons for treating emails in the same way that postal acceptances are treated ঠিক আছে তার মানে কি এখানে বলা হচ্ছে যে আমি যদি ইমেইলটার মধ্যে postal ruleটাকে apply করতে চাই আমি আপনাদেরকে যেটা বলেছি আগে যে ইমেইলটার মধ্যে যদি আমি পোস্টার রুলটাকে অ্যাপ্লাই করতে চাই অফ কোর্স আমার একটা কোশ্চেন আছে আই থিংক সো ফ্রম আবি না আচ্ছা এনিওয়ে দেখেন আমি যেটা বলেছি যে পোস্টার রুল অ্যাপ্লাই করার সময় ঠিক আছে পোস্টার রুল অ্যাপ্লাই করার সময় আচ্ছা আমি আমি
তারপরে হচ্ছে জেনারেলি দ্য অফারি মে ডিসাইড ফর হিমসেলফ দ্য ম্যানার অফ অ্যাকসেপ্টেন্স বাট ইফ দ্য অফারার প্রেসক্রাইবস এক্সপ্রেসলি অর বাই ইমপ্লিকেশন দ্য মোড অফ অ্যাকসেপ্টেন্স দ্য কোশ্চেন অ্যারাইজেস অ্যাজ টু ওয়েদার কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স ইন এনি আদার ম্যানার উইল সাফাইস আচ্ছা এখন কথা হচ্ছে যে
প্রথমত হচ্ছে যে এখানে বলি দেওয়া হচ্ছে যে অফারই থাকে যেখানে এক্সেপ্টেন্সটা করছে অফকোর্স হি ইজ অ্যান অফারি সে এই এক্সেপ্টেন্সটা কিভাবে কমিউনিকেট করবে টু দ্য অফারার এটা তার উপরেই থাকে ঠিক আছে কিন্তু যদি অফারার অফারি কে বলে দেয় ভালো করে মনোযোগ দিয়ে ফাইন শুনো যদি অফারার অফারি কে এই কথা বলে দেয় যে তোমার তোমার এক্সেপ্টেন্সটা এইভাবেই কমিউনিকেট করতে হবে বা এইভাবেই আমি তোমার এক্সেপ্টেন্সটাকে কমিউনিকেট আমি চাচ্ছি ঠিক আছে কমিউনিকেশন অফ এক্সেপ্টেন্স আমি এইভাবে চাচ্ছি এই মোড অফ কমিউনিকেশন এর মাধ্যমে নলে কি এক্সেপ্টেন্স হবে এটা বুঝতে যাচ্ছি হ্যাঁ মানে ওকে এটা বুঝতে যাচ্ছে যে এই মেথডে যদি তুমি কমিউনিকেট করো নলে আমি এটা এক্সেপশন মানবো এক্সেপশন মানে তোমার আসলে সমস্যাটা আসলে কোন জায়গায় আমি কি বলছি যে যদি এই মোড অফ এক্সেপ্টেন্স যদি ইউজ না করি তাহলে হবে না বা হবে এরকম কিছু বলছি আমি আমি কি বলছি আমি বলছি যে offerer if offerer wants to basically prescribe a method of communication for the purpose of the communication of the acceptance then the offerer can ঠিক আছে আমি এখন একটা ইমেল করলাম ইমেল করে আমি অফার দিয়ে এখানে লিখে দিলাম যে let me know your acceptance by phone over the phone ঠিক আছে let me know your acceptance by telex let me know your acceptance by post I always can say that এরপরে স্টেপে তোমার যাওয়ার দরকার নাই যদি না জানো আমি কি বলতেছি এটা So, I can basically prescribe the method of communication for the purpose of acceptance. Who am I? I am the offeror. ঠিক আছে এবং আমি প্রেসক্রাইব করব কাকে অফারি কে যে কিনা অ্যাকসেপ্টেন্সটা করে আমাকে এটা কমিউনিকেট করবে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে কি হবে দেখেন আপনার ম্যানচেস্টার ডায়োসিসান কাউন্সিল ফর এডুকেশন ভার্সাস কমার্শিয়াল এন্ড জেনারেল ইনভেস্টমেন্টস এর কেসে মত যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বেসিক্যালি ইট মে বি দ্যাট অ্যান অফারার হু বাই দ্য চান্স অফ হিজ অফার ইনসিস্ট অন অ্যাকসেপ্টেন্স ইন আ পার্টিকুলার ম্যানার ইজ এনটাইটেড টু ইনসিস্ট দ্যাট হি ইজ নট বাউন্ড আনলেস অ্যাকসেপ্টেন্স ইজ এফেক্টেড অর কমিউনিকেটেড ইন দ্যাট প্রিসাইজ ওয়ে Although it seems probable that even so, if the other party communicated his acceptance in some other way, the offerer may by conduct or otherwise waive his right to insist on the prescribed method of acceptance. Where, however, the offerer has prescribed a particular method of acceptance, but not in terms insisting that only acceptance in that mode shall be binding. I am of the opinion that acceptance communicated to the offerer by asset. Eta apnara bhalo kore paragraph ta poren. Bhalo kore poren. Tarpor ami ekta line kore kore apnake bujhiye dicchi. Three viewers, do you have any question? Question pula ekhane likhe pathan. Ami asha korbo. আবিদ কোন কোশ্চেন থাকলে লিখে পাঠাও তাহার পারভেজ মিসিং ক্লাসরুম নাই কোশ্চেন থাকলে লিখে পাঠাও Thank you.
কি ব্যাপার নাকি স্যার করেছেন কি বলছো বলে স্যার এখানে প্রজেক্ট দিয়েছে স্যার যখন অপারেটর কোন একটা প্রেসিভ মেথডে ইনসিস্ট করবে যে আমি এক্সেপশন সেইভাবে এক্সেপ্ট করব তখনই জাস্ট ওটা বাইন্ডিং হবে মানে অপারেটর যদি ভাবে না করে তাহলে অপারেটর ক্যান ওয়েট স্ট্রাইক মানে রাইটটা বলতে পারে যে এইভাবে প্রথমটা ঠিক ছিল পরেরটাই ঝামেলা করে দিল স্যার আসলে স্যার affected or communicated in that precise way. ঠিক আছে? প্রথম কথা হচ্ছে the offer actually mentioned in his offer আচ্ছা শুনতে থাকে সেটা হচ্ছে যে basic point of it said when the offer is giving an offer he can actually prescribe a precise method of communication for the purpose of acceptance ঠিক আছে so যদি acceptance এর জন্য একটা precise method of communication সে prescribe করে দেয় চল মাইন্ড কোন দিকে ডাইভার্ট করে না আমার দিকে থাকেন don't think that someone is coming ঠিক আছে the thing is So, the basic point. Hello. Please. Did you basically describe them that what we are actually doing right now? We are switching to pass. Yeah. And then switching to move out. And the thing is like we are basically giving the opportunity to see us online. Since strike is going on and many people who are basically living far away from this place so they can be online and view us they can be actually these are the people who are living around this area so they are available to in the class basically so it's going on okay no problem see you okay jeta bolchhilam ekhon mind amar amader chole niye ashun and I'm হ্যাঁ এই যে আপনাদের চেহারা দেখলে বোঝা যায় যে আপনার অন্য চিন্তা করা আমি আপনাদেরকে একটা কথা বারবার এই কারণে বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদের আপনারা যখন পড়বেন হ্যাঁ আপনারা যে কোনো কিছু পড়বেন এই জিনিসটা আপনাদের ল পড়তে গেলে আপনারা কিন্তু সারা জীবন পড়ালেখা করবেন ঠিক আছে এখনো এমন আছে যে আমার অনেক পড়তে হয় মানে হচ্ছে আপনাদের পড়াতে তো পড়তে হয় বাট নতুন একটা কোনো ইস্যু আসলে বা কোনো একটা কারেন্ট ল নিয়ে যদি আমাকে ডিল করতে হয় বেসিক্যালি তখন আমাকে দেখতে হয় যে ওই নতুন লটাকে আমার অনেক পড়তে হয় রিসার্চ করে আমার সিনিয়রকে বলতে হয় ব্রিফ করতে হয় সিনিয়র আবার ওটাকে দেখে আবার বলে যে না তোমার ব্রিফটা ঠিক হয় নাই বা তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো এটা ঠিক হয় নাই সো ইটস অল অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ উইল হ্যাভ টু বেসিক্যালি পুট ইউর মাইন্ড ইনটু দ্যাট ঠিক আছে আপনি যদি আপনার মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে যান ঠিক আছে দ্যাট বেসিক্যালি আপনাকে কোনো আউটপুট দিবে না এই জন্য আমি যখন আপনাদেরকে পড়াচ্ছি তখন সবসময় মনে রাখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড টু ডু ইউ নিড টু কনসেন্ট্রেট প্রপারলি যদি কনসেন্ট্রেশন প্রপারলি না আসে কিছু একটা করেন হ্যাঁ যাতে করে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে আসে হোয়াট এভার ইট ক্যান বি ঠিক আছে যে আমি এইভাবে চিন্তা করলে বা আমি লিখতে থাকলে আমার কনসেন্ট্রেশনটা থাকবে বা আমি আমি যদি সাইড দিকে তাকাই থাকি আমার কনসেন্ট্রেশনটা থাকবে ঠিক আছে বা আমি বইয়ের সাথে যদি সার্ভি ফলো করি তাহলে কনসেন্ট্রেশনটা থাকবে ঠিক আছে তারপরে যদি আমার কনসেন্ট্রেশন চলে যায় আমার যদি দাঁড়ায় তখন কনসেন্ট্রেশন আনতে হয় আমি দাঁড়ায় যাবো দাঁড়ায় যে আমার বসবো কনসেন্ট্রেশন আসবে স্মাইল হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে যেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট আমি যে পর্যন্ত আপনাদের বললাম প্রেসাইস ওয়ে সেটা হচ্ছে যে আমি যখন একটা অফার দিচ্ছি আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু দ্য অ্যাকসেপ্টেন্স টু বি কমিউনিকেটেড
বাই আ প্রিসাইজ ওয়ে অফ কমিউনিকেশন, যেটা আমি বললাম আমি অফারে বলে দিয়েছি যে এই মোড অফ কমিউনিকেশন বা এই ওয়ে অফ কমিউনিকেশনটা ইউজ করে তুমি আমাকে এক্সপিরিয়েন্সটা জানাও, এইটা কে পারে অফারার চাইলে করতে পারে। এখন আসি হচ্ছে বলে দিচ্ছে যে although it seems probable that even so if the other party communicated his acceptance in some other way the offerer may by conduct or otherwise waive his right to insist on the prescribed method of acceptance. প্রথম জিনিসটা যেমন ধরেন আপনি ফার্স্ট টাই বুঝছেন পরেরটা ভুল বুঝছেন, সেটা কি? সেটা হচ্ছে যে অফারার একটা বেসিক্যালি প্রিসাইজ ওয়ে অফ কমিউনিকেশনে কথা বলে দিয়েছে ফর দ্য পারপাস অফ কমিউনিকেশন অফ দ্য অ্যাকসেপ্টেন্স, রাইট? কিন্তু যদি ওই প্রিসাইজ ওয়েটা ইউজ না করে বা যেটা বেসিক্যালি প্রেসক্রাইবড ওয়েটা ইউজ না করে যদি অফারই অন্য কোনো ওয়ের মাধ্যমে অ্যাকসেপ্টেন্সটা পাঠিয়ে থাকে তাহলে এটা অফারার বলতে পারে যে ওকে আমি যদিও বলছি আমি একটা প্রেসক্রাইব ওয়ে অফ কমিউনিকেশন আমি বলে দিয়েছি বা একটা আমি বলে দিয়েছি একটা পার্টিকুলার বা প্রিসাইজ ওয়ে অফ কমিউনিকেশন ইউজ করে আমাকে এক্সপিরিয়েন্সটা জানাও, কিন্তু তারপরও তুমি যেহেতু আমাকে এক্সপিরিয়েন্সটা জানিয়েছো ইটস অলরাইট ইটস ফাইন অফারার ক্যান সে দ্যাট, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে দেখেন লাইনটা এটা বোঝার চেষ্টা করেন যে his acceptance in some other way the offerer may by conduct or otherwise waive his right to insist, ঠিক আছে, on the prescribed method of communication. তার মানে আগে যে ইনসিস্ট করেছিল তার অফারের মধ্যে এটাকে ওয়েভ করে দিতে পারে। ওয়েভ মানে কি? এটাকে ছেড়ে দেওয়া, এটাকে ছেড়ে দেওয়া না, বেসিক্যালি এটা অ্যাসেপ্টটা হবে হচ্ছে ওয়েভ করা দেওয়া, হচ্ছে যে আমার রিকোয়ারমেন্টটা আর আমি রাখলাম না, ঠিক আছে, আমি ওয়েভ করে দিলাম। What I actually required, now I'm not actually requiring that thing. আমি যেটা রিকোয়ার করেছিলাম সেটা আমি আর রিকোয়ারমেন্টটা আমি রাখলাম, এটা আমি ওয়েভ করে দিলাম, ঠিক আছে? এবার আসে হচ্ছে যে বলছে তারপরে দেখেন where however the offerer has prescribed a particular method of acceptance but not in terms insisting that only acceptance is that mode shall be binding. আচ্ছা, I am of the opinion that acceptance communicated to the offerer by any other mode which is no less advantageous to him will conclude the contract. আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যদি প্রেসক্রাইব করে এবং প্রেসক্রাইব করে এই কথা অফারার বলে দেয় তুমি যদি এই মাধ্যমে বা এই মোড অফ কমিউনিকেশন ইউজটা না করে এক্সেপ্টেন্সটা পাঠাও বা তুমি অন্য কোনো মাধ্যমে পাঠাও দেন আই উইল নট টেক ইট অ্যাজ অ্যান এক্সেপ্টেন্স, এটা অফার যদি বলে দেয় তখন কি হয়? সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যদি একটা সেম কাইন্ড অফ মেথড অফ কমিউনিকেশন অর সেম ভাবে অ্যাডভান্টেজটা আসতেছে মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে না, ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই যে আপনি আমাকে অফার করলেন হচ্ছে ধরেন টেলেক্স করে, রাইট? আপনি বলেন টেলেক্সের মাধ্যমে আমাকে কি পাঠাও এক্সপ্রেসটা পাঠাও, রাইট? এখন আমি কি করলাম, আমি এটা ফ্যাক্সের মাধ্যমে পাঠালাম, আমি যখন টেলেক্স না ইউজ করে ফ্যাক্সে ইউজ করলাম তখন সিচুয়েশনটা কি অ্যারেস করবে, ঠিক আছে? একটা হচ্ছে অফারার যদি বলে ইটস ফাইন আই গট ইউর লেটার অফ অ্যাকসেপ্টেন্স even though you did not use the prescribed method of communication jeta kira ami apnake use korte bolechhilam, that's all right, he can actually waive that. If he doesn't want to waive that tokhon ki situation arise korbe? Last line target paragraph ager page e dekhen je offered by any other mode which is no less advantageous to him will conclude the contract. Less advantageous mane ki? Acha ekhon dekhen arekta example ami dicchi, ধরেন আমি অফার করলাম ইমেইলের মাধ্যমে বা আমি অফার করলাম ফ্যাক্সের মাধ্যমে, আপনি কি করলেন পোস্টের মাধ্যমে এক্সেপ্টেন্সটা পাঠালেন, ঠিক আছে? তখন কি এটা লেস অ্যাডভান্টেজিয়াস না? কারণ আপনি যদি ফ্যাক্সের মাধ্যমে পাঠাতেন আমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম, ইনস্ট্যান্টেনিয়াস মেথড অফ কমিউনিকেশন, কিন্তু আপনি পোস্টের মাধ্যমে পাঠিয়েছেন, সো এটা যদি লেস অ্যাডভান্টেজিয়াস হয় দেন আসলে দ্যার উইল বি নো কন্ট্রাক্ট, ঠিক আছে? যে ওই মেথড অফ কমিউনিকেশন যেটাকে আমি প্রেসক্রাইব করে দিয়েছি সেটা আপনি আসলে ইউজ করেননি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমি টেলেক্স করলাম আপনি ফ্যাক্স করলেন,
এটা লেস অ্যাডভান্টেজিয়াস না ইটস বা আমি টেলেক্স করলাম বা ফ্যাক্স করলাম আপনি ফোন করলেন ঠিক আছে এটা লেস অ্যাডভান্টেজিয়াস না তাহলে ফ্যাক্স কি টেলেক্স আর ফ্যাক্স টু মানে অফার পাঠালাম অফার আমি ফ্যাক্সের মাধ্যমে পাঠালাম আমি বললাম যে আমাকে তুমি ফ্যাক্সের মাধ্যমে কি করো একটা তোমার এক্সেপ্টেন্সটা কমিউনিকেট করো এটা আমি বলে দিলাম প্রেসক্রাইব মেথড দিয়ে দিলাম এটা আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ফোন করে আমি এক্সেপ্ট করলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ তখন এটা ডিসঅ্যাডভান্টেজিয়াস অবস্থায় গিয়ে যাচ্ছে না অফারার আবার অফারারের জন্য যদি ডিসঅ্যাডভান্টেজ না হয় তাহলে বেসিক্যালি কি হবে কন্ট্রাক্টটা হয়ে যাবে ইটস ফাইন ঠিক আছে তো সো যেটা আপনাদের মেইনলি যেটা দেখেন এরপরে দেখেন যে একটা ছোট্ট করে দেখা আছে দ্যাট ডাজ নট মিন এক্সক্লুসিভলি আ রিপ্লাই বাই রিটার্ন অফ কোর্স বাট but you may reply by telegram or by verbal message or by any means not later than a letter written and sent by return of post ঠিক আছে এখানে কি বলছে বুঝছেন পড়েন নিজেরা পড়েন না হলে পরে আবার বাসায় গিয়ে বুঝে বুঝে যাবেন এবং সেটা রিপ্লাই দিল কিসে But you may reply by telegram or by verbal message or by any means, not later than a letter written and sent by return of post. মানে কি বলছেন এটা আপনাদের টাস্ক এটা আমাকে প্রপারলি আপনারা এক্সপ্লেন করে নেক্সট ক্লাসে আমি করবো এটা আমি বুঝাবো না আমি চাই আপনাদের ব্রেনটা ইউ মাস্ট মানে অ্যাপ্লাই ইউর ব্রেন and know how to explain a paragraph. I mean, I have to say, I mean, 80% I have to say, 20% I have to explain. Okay, that's a task. That's what I can say. If an offerer intends that he shall be bound only if his offer is accepted in some particular manner, it must be for him to make this clear. যদি অফারার চায় যে শুধুমাত্র এই মেথড অফ কমিউনিকেশন ইউজ করলেই শুধুমাত্র আমি কন্ট্রাক্টে যাব বা সে যদি এটা বলে দেয় পার্টিকুলারলি তাহলে তাকে এটা এমনভাবে বলতে হবে যাতে করে অফারে এটা ক্লিয়ারলি বুঝে আমি যদি বলি আমাকে শুধুমাত্র ইমেইলের মাধ্যমেই পাঠাও তাহলে ইমেইলের মাধ্যমেই পাঠাতে হবে আমি যদি এটাও মেনশন করে দিই যে আমাকে যদি ইমেইলের মাধ্যমে পাঠাও তাহলে আমি শুধুমাত্র এক্সেপ্টেন্স করে দিব তাহলে সেটা ইমেইলের মাধ্যমেই পাঠাতে হবে হ্যাঁ আচ্ছা এখন আপনাদের অবভিয়াস কোশ্চেন হতে পারে যে স্যার ইমেইলের মাধ্যমে পাঠাতে যদি ফোন করে হ্যাঁ হোয়াট উইল হ্যাপেন দেন কথা হচ্ছে যে সাপোজ অফারারে এরকম একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে কি রিকোয়ারমেন্ট যে সে চাচ্ছে একটা রিটেন অ্যাকসেপ্টেন্স ঠিক আছে ভার্বাল বা ফোনে করলে হবে না সো রিটেন অ্যাকসেপ্টেন্স হলে যেমন ধরেন বিভিন্ন কোম্পানি যে অফারগুলি পাঠায় জবের জব সিলেক্ট করে তখন যখন অফারগুলি পাঠায় দে অ্যাকচুয়ালি ওয়ান্ট ইউ টু write your acceptance by email. Because so that it they will be able to prove it properly. So you actually accepted that offer. Because so it's a legal kono pore jodi kono complication arise kore tahole eta prove kora shohoj hoy rather than he actually called you or the offer he actually called the offerer. So shei khetre ekhane ki bola hocche jodi ekon kono requirement thake eta clearly offerer e mention korte hobe. Obosshoi clearly mention korte hobe. ঠিক আছে তারপরে দেখেন ইফ দ্য মেথড ওয়াজ প্রেসক্রাইব ফর দ্য বেনিফিট অফ দ্য অফারি ক্যান ওয়েভ স্টিপুলেশন ফর হিজ বেনিফিট অ্যান্ড ইউজ অ্যান অল্টারনেটিভ মোড এটা আপনারা করলেই বুঝবেন কিন্তু আপনারা কি বুঝছেন সেটা আমি নেক্সট দিন বুঝবো বুঝতে পারছেন সো ফার এই পর্যন্ত আপনাদের অফার এক্সেপ্টেন্স শেষ আচ্ছা নেক্সট দিন যেটা হবে আই উইল স্টার্ট উইথ অ্যানাদার টপিক দ্যাট ইজ বেসিক্যালি প্রবাবলি প্রবাবলি না দ্যাট ইজ বেসিক্যালি টিউরেস টিউরেস সরি ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশন Okay. Relations and capacity. I'll start that chapter, but before that, I will have a question answer session for half an hour with you. So, agreement to report. Okay? Pura agreement to report. Pura agreement to offer acceptance shop to report. ঠিক আছে বিফোর দ্যাট আমি আগে আপনাদের কি লাস্ট প্যারাগ্রাফ যেটা আমি টাস্ক দিলাম এটা জিজ্ঞেস করবো কথা শুনেন কথা শুনেন পরে তো উল্টা পাল্টা কথাবার্তা শুনবেন নেক্সট ক্লাসে
হ্যাঁ আমি আর নাকি তুমি আজকে বেশি কি করতেছো এদিক ওদিক করতেছো ঠিক আছে সো বেসিক্যালি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে এক্সপ্লেনেশনটা আজকে বলে দিচ্ছি পরে আসতে সেটা আগে আগে পরে আসবে এই কি করো তো ব্যস্ত কেন হ্যাঁ মোবাইল মোবাইল একদম টিপে নেবো ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে যে আর নেক্সট ক্লাসে আমি যেটা করবো যে আমি এগ্রিমেন্ট 1-3 থেকে আমি তোমাদেরকে বসে করবো সো সবাই এটা রিভাইজ করে আসবে নেক্সট ক্লাস উইল বি আজকেই বাই not before Friday ঠিক আছে সো বি কেয়ারফুল এটা পড়ে আসবে আমাকে একটু পেন দাও তো সে কাটবে Sir, all due respect, sir, this YouTube class is budget. Paper and hello. Connect to কিছু করার নাই স্যার অ্যাডোব কানেক্ট করে কি টাকা দিতে হয় হ্যাঁ অ্যাডোব কানেক্ট কোটে ইউজ আমি চাই আমি নো আইডিয়া আচ্ছা আজকে হচ্ছে ডেট কত সরি 11 উম্মে নাসিফা রহমান হামিদুল্লাহ আহমেদ ফারজাল তানাহা নওরিন শামিজা আহান মুন্নি ফাহিম আহমেদ হুসাইন ইশফাক কামাল মাশুর নাজিফা তাবাসিম সিটিনাই খাজা সলিমুল্লাহ নাকিব তাহসিন কারিনা ফারিয়া ইসলাম ইফতিয়াক আহমেদ চৌধুরী রাহুল কাস্তেগি জাকিবুর রহমান শেখ নাই শফকাত আজিজ কামাল পারভেজ আছে দিলাম জানা তো সেটিস নাই ফারজানা বেগম আফরিন সাদিয়া নুসাদ আবিদ আছে নাফিল হোসেন সিয়াম কুন্তলা পারভেজ শোভন মজুমদার শিহাব আহমেদ কিবরিয়া রাকিব রায়হান তারপরে হচ্ছে খন্দকার ওহিদুজ্জামান সাকিব সঞ্জিতা নাসে ওমর শাখাওয়াত আলী সাজিদ হোসেন তারপরে হচ্ছে ইমদাদুল হোসেন করহাত আব্দুর রহমান তাইম আহসান পান্থ নিশাদ সাদিয়া তুরনা আগে কোথায় ছিলেন তোমরা আর কি রিজন থাকতে পারে লেখাপড়া না করার